একদিন শ্যামদাসজি প্রভুর পদমূলে বসিয়া কথামৃত পান করছেন। তিনি কাহারো কাছে শুনিয়াছেন প্রভু ফরিদপুরে সিয়াঙ্গন করিয়াছেন এবং সেখানেই থাকিবেন। তাই বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, প্রভু, ফরিদপুরে ভক্ত বৈষ্ণব শূন্য স্থান, একটি তুলসী গাছ পর্যন্ত মানুষের বাড়িতে নেই, এমন পতিত স্থানে আপনি থাকিবেন কেন? বৃন্দাবনের যমুনার তীরে আপনার ভজন কুটির করিয়া দেব, সেখানেই ভজন করিবেন। প্রভু বলিলেন, ওরে, যেহেতু ফরিদপুরে তুলসী সেবা নেই, সেহেতু এবার আমার ফরিদপুরেই থাকিতে হইবে। ফরিদপুর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পতিত স্থান, কিন্তু জানিস, যদি কোনোদিন সমস্ত পৃথিবী পলয় জলে ডুবে যায়, সেদিনও ফরিদপুর আঁঠু জল। ফরিদপুরকে এবার আমি পৃথিবী কেন্দ্রস্থলে পরিণত করব। শ্রীমুখে ভবিষ্যৎ বাণী শুনিয়া শ্যামদাস প্রভুর দিকে চাহিয়া রহিলেন।